জীবনে কখনো আশা ছাড়তে নেই, প্রবল ঝড়ের পরে রংধনু দেখা মেলে। ইনস্টাগ্রামে ঠিক এই কথাগুলো লিখেছেন লিটন কুমার দাস। সেদিন কলকাতার নাইট রাইডার্সের হয়ে দিল্লির বিপক্ষে তার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা স্বীকার করেছেন লিটন। সেদিন প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েও আর রান করতে পারেননি, সেই সঙ্গে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় দুইটি স্টাম্পিং মিস করেছেন লিটন। বাংলাদেশে এই ব্যাটারকে নিয়ে কলকাতায় যে উন্মাদনা ছিল সেদিনের পর আর সেটা নেই। আজ বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার ম্যাচ, এখানে কি সুযোগ মিলবে লিটনের আমরা নিশ্চিত নই। যদিও পয়েন্ট তালিকায় কলকাতার অবস্থান ভালো নয়, মাত্র দুটি জয় রয়েছে তাদের, কোনোভাবেই কম্বিনেশন ঠিক করতে পারছে না তারা। আজ না হলেও আরেকটি ম্যাচে হয়তো সুযোগ মিলবে লিটনের। 5 মে পর্যন্ত আইপিএলে থাকবেন লিটন দাস, তারপরে সেখান থেকে ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে। এ সময়ের মধ্যে কলকাতার ম্যাচ রয়েছে তিনটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পাঞ্জাবের বিপক্ষে। তবে ইতিহাস বলছে বাংলাদেশি ক্রিকেটাররা অভিষেক ম্যাচে কিছু করে দেখাতে না পারলে আর সুযোগ মেলেনি। 2008 সালে আব্দুর রাজ্জাক বেঙ্গালুরুর হয়ে প্রথম বাংলাদেশি হিসাবে একটি ম্যাচ খেলেছিলেন, যেখানে 2 ওভার বোলিং করে 29 রান দিয়েছিলেন। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে অনেকদিন ধরে মোহাম্মদ আশরাফুল সুযোগ পেয়েছিলেন একটিতে, সেই ম্যাচে 10 বল মোকাবেলায় আশরাফুল করেছিলেন 2 রান, 2টি ক্যাচও নিয়েছিলেন অবশ্য, তাতে আর পরের ম্যাচে সুযোগ মিলেনি। মাশরাফি বিন মুর্তজার আইপিএল অভিজ্ঞতা ছিল ভয়াবহ, দলের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করে সুযোগ পেয়েছিলেন একটি ম্যাচে, কিন্তু কলকাতার হয়ে সেই ম্যাচে 4 ওভারে দিয়েছিলেন 58 রান। 2009 সালে জোহানেসবার্গে সেই ম্যাচে শেষ ওভারে 21 রান দরকার ছিল ডিকেন চার্জার্সের, মাশরাফির হাতে বল তুলে দিয়েছিলেন কলকাতার অধিনায়ক বেন্ডন ম্যাকলম। নায়ক হওয়ার সুযোগ ছিল মাশরাফির সামনে, সেদিন রোহিত শর্মা 4 ছক্কায় ম্যাচ বের করে আনেন। একবার পুনে দলের সঙ্গে ঘুরে ঘুরে ম্যাচ খেলার সুযোগই পাননি তামিম ইকবাল। এরপর আইপিএলে বাংলাদেশিদের এমএস বাড়িয়ে দিয়েছিল সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। সাকিব 2011 সালে কলকাতার হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে 2 উইকেট শিকার করেছিলেন, কলকাতার চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন। 2011 থেকে 2022 সালের পর সাকিব কলকাতা আর হায়দ্রাবাদের হয়ে মোট 71 ম্যাচ খেলেছেন, 52 ম্যাচ ব্যাটিং করে রান করেছেন 793, স্ট্রাইক রেট 124.49, উইকেট শিকার করেছেন মোট 73টি, ইকোনমি 7.44। যদিও একবার তাকে পূর্ণাঙ্গ সময় না পাই কলকাতা ছেড়ে দিয়েছে, বয়স ও ফর্ম বিচার করলে আগামী মৌসুমে তার আইপিএল দল পাওয়া চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে মোস্তাফিজ অবশ্য ভালো অবস্থানে থাকবে। 2016 সালে মোস্তাফিজ স্যার আইপিএল অভিষেক ম্যাচে হায়দ্রাবাদের হয়ে 26 রানে 2 উইকেট নিয়েছিলেন এবং সেই 2 উইকেট ছিল ডিভিলিয়ার্স ও ওয়াটসনের। তারপর আর কখনোই ম্যাচ পাওয়ার জন্য তাকে বসে থাকতে হয়নি। এ পর্যন্ত হায়দ্রাবাদ, রাজস্থান, মুম্বাই আর দিল্লির হয়ে 48 ম্যাচে 47 উইকেট শিকার করেছেন। তার বোলিং ইকোনমি 7.93, তাই অভিষেকে যারা কেবল সুযোগ কাজে লাগাতে পেরেছেন তারাই আইপিএলে স্থায়িত্ব পেয়েছেন। আপাতত সেই সুযোগ হাতছাড়া করে লিটন অপেক্ষায় থাকবেন দ্বিতীয় সুযোগের।